নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গতকাল রাহু তার নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে, যার দরুন এই ছয় রাশির জাতক ও জাতিকারা মহা কোটিপতি হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে কোটি টাকার মুখ দেখতে চলেছেন। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। গতকাল রাহু তার নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে, যার ফলে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি সেই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা হতে চলেছেন কোটিপতি। আর এই নক্ষত্র পরিবর্তন হতে চলেছে রাহু মৃগশিরা থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করে ফেলেছে, আর এটি অবস্থান করবে 5ই অক্টোবর 2021 পর্যন্ত। আর যার ফলে এই ছয় রাশির জাতক জাতিকারা এই 5ই অক্টোবর পর্যন্ত ধনপ্রাপ্তি করতে চলেছে। তাহলে আসুন, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই রাহু গ্রহ বেসিক্যালি কী দেয় বা কী দেখায়। দেখুন, রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ, যার অরিজিনাল অস্তিত্ব না থাকলেও জ্যোতিষশাস্ত্রে কিন্তু তার একটা অনবদ্য ভূমিকা রয়েছে। এবং রাহুকে আমরা যখন দেখি, তখন দেখি দুই দিকই খোলা, অর্থাৎ তার গলাটা কাটা রয়েছে, অর্থাৎ যাই গ্রাস করে তাই কিন্তু বেরিয়ে যায়। তাই রাহু যে অর্থ দেয়, সেই অর্থ কিন্তু কখনোই স্টে করে না। আমি এটি প্রতিটি ভিডিওতেই বলি, এই ভিডিওতেও আমি আপনাদেরকে জানাচ্ছি। অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহ যদি শুভ থাকে, তাহলে আপনি হয়তোবা এক রাতে কোটিপতি হতে পারেন, কিন্তু সেখান থেকে লাখপতি হতে 2 মিনিটও লাগে না। অর্থাৎ রাহুর টাকা কখনোই স্টে আপ করে না। তবে আমরা প্রত্যেকেই চাই কোটি টাকার মুখ দেখতে, আর এটি চাওয়া কখনোই খারাপ নয়, কারণ আমরা চিরাচরিত অর্থাৎ একঘেয়েমি জীবন চেঞ্জ করতে চাই, ভালো লাগে না আমাদের। আমরা চাই আমার নতুন একটি গাড়ি থাকুক, একটি ভালো বাড়ি থাকুক, এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারি। আর এই ঘুরে বেড়ানোর যখন কথা বললামই, এটি কিন্তু রাহু গ্রহই দেয়। অর্থাৎ বিদেশে ট্যুর, দেশের বাইরে ট্যুর রাহু গ্রহ দেয়। এছাড়াও মামার বাড়ির সুখ রাহু গ্রহ দেয়, শ্বশুরালয়ের সুখ রাহু গ্রহ দেয়। এছাড়াও রাহু দেয় লটারি, সাট্টা, জুয়া, এইসব থেকে অর্থ। এছাড়াও যারা ট্রেন্ডিং করে, অর্থাৎ এখন অনেক অ্যাপ বেরিয়ে গেছে, যে অ্যাপে আমরা প্রত্যেকেই অনেকে জানি বা অনেকে করি, ট্রেড করি, সেই ট্রেডও কিন্তু রাহু গ্রহ নির্দেশ করে। তো এই ছয় রাশির জাতক জাতিকারা সেই সমস্ত জায়গা থেকে অর্থ পেতে পারেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে জানেন কি? যদি জেনে থাকেন তো ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে আমি বলবো কখনোই আপনি লটারি, সাট্টা, জুয়াতে বা ট্রেন্ডিংয়ে টাকা লাগাবেন না, আপনার মূল্যবান অর্থ নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি প্রতিবারই বলি, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং জেনে নিন আপনার জন্মছকের রাহু গ্রহ কেমন রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। অনেকে ফোন করে বলছেন আমার রাশি লগ্ন একটু প্লিজ বলে দিন, এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যারা এই রাহুর নক্ষত্র পরিবর্তনের ফলে আগামীতে হতে চলেছে কোটিপতি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। রাশির তৃতীয় ভাবে এবং তুঙ্গ গৃহে রাহুর অবস্থান। কাজেই আপনারা যারা মিডিয়ার লাইনে রয়েছেন, যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, যারা ট্যুরে যেতে চাইছেন তারা যেতে পারেন। এছাড়াও এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত জায়গা থেকে কিন্তু
অর্থ প্রাপ্তি করতে পারেন। এছাড়াও শ্বশুরালয় থেকে অর্থ আপনারা পেতে পারেন। এবং এর পাশাপাশি আপনারা এই সময়ের মধ্যে কোনো না কোনো দিক থেকে অর্থ আগমন করবেন, অর্থাৎ নতুন কোনো অপরচুনিটি, অজান্তে হঠাৎ করে কোনো অপরচুনিটি আপনার জীবনে এসে গেল এবং সেখান থেকে আপনি প্রচুর টাকা কামিয়ে ফেললেন। এটি কিন্তু দেয় সম্পূর্ণরূপে রাহু গ্রহ। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। রাশির পঞ্চমভাবে রাহুর অবস্থান এবং সেটি কিন্তু তুঙ্গ গৃহে, যার দরুন আপনারা যে দিকগুলো বলতে চলেছি সেই দিকগুলো থেকে অর্থ পেতে চলেছেন। এক নম্বর শ্বশুরালয় থেকে, অর্থাৎ আপনি যদি নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন বা আপনি যদি অলরেডি বিবাহিত থাকেন সেক্ষেত্রেও কিন্তু শ্বশুরালয় থেকে অর্থ পেতে চলেছেন। এছাড়াও আপনারা এই সময় বৈদেশিক বাণিজ্য যারা করছেন তারা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। এছাড়াও আপনারা বিদেশে ট্যুর যেতে চলেছেন, অর্থাৎ বিদেশ ভ্রমণ সেটিও কিন্তু আপনারা করতে চলেছেন এবং এই সময়ের মধ্যে আপনাদের জীবনে হঠাৎ কোনো পরিবর্তন ঘটবে এবং সেটি কিন্তু শুভ পরিবর্তন, অর্থাৎ কোনো অর্থ আসার অপরচুনিটি আপনি পেতে পারেন। আর সেই অর্থ আসার অপরচুনিটি কে দেয়? রাহু। আর এই রাহু গ্রহ আপনাদেরকে কোটিপতি করেই ছাড়বে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ভাগ্যের সাপোর্ট পাবেন, অর্থাৎ কোনো এক অজানা সূত্র থেকে অর্থ আসার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস করছেন, এছাড়াও যারা লটারি সাট্টা জুয়াতে টাকা ইনভেস্ট করেন তারা কিন্তু সেই জায়গা থেকে অর্থ পেতে পারেন। এবং এই সময় আপনাদের জীবনে ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, সেটি কিন্তু বিদেশে। এছাড়াও আপনারা শ্বশুরালয় থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের কোটিপতি হওয়ার কেউ আটকাতে পারবে না। এরপরে যে রাশির কথা বলবো সুপার ডুপার রাশি, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, এই রাহুর নক্ষত্র পরিবর্তনে আপনাদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন, অর্থাৎ আপনারা যারা লটারি সাট্টা জুয়া এই সমস্ত ক্ষেত্রে টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও শুভ রয়েছে। এছাড়াও আপনারা এই সময় মামার বাড়ির কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং শ্বশুরালয় থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন। এর পাশাপাশি এই সময় আপনাদের জীবনে হঠাৎ কোনো এমন কিছু পরিবর্তন ঘটবে যেটি কিন্তু আপনি কল্পনাও করতে পারেননি, অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমনের একটি হঠাৎ পরিবর্তন ঘটতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের রাশিতেই রাহুর গ্রহের অবস্থান, আর যার ফলে আপনাদের জীবনে অপরচুনিটি আসতে চলেছে একদম কনফার্ম। আর এটি হবে হঠাৎ করে আচমকা, অর্থাৎ টাকা ইনকাম করার নতুন নতুন সুযোগ আপনাদের জীবনে আসবে এবং যার দরুন আপনারা সহজেই হয়ে যাবেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকার মুখ আপনারা দেখতে চলেছেন। এর পাশাপাশি যারা লটারি সাট্টা জুয়া এবং শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন তারা নির্দ্বিধায় করতে পারেন, কিন্তু তার আগে আপনাদের জন্মচক্রের রাহুগ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এবং এই সময় আপনারা শ্বশুরালয় থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন। সব মিলিয়ে যদি বলা যায় বৃষ রাশির কিন্তু মালামাল। তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি রাহুর নক্ষত্র পরিবর্তনে অপরচুনিটি আর অপরচুনিটি পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক শেয়ার এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।